ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা রিভিউ করবো হচ্ছে কিউবিকলস, টিভিএফ এর যেটা একটা মিনি সিরিজ বলতে পারেন, পাঁচটা এপিসোডের আছে। তো এই মানে টিভিএফ এমন এমন কিছু ওয়েব সিরিজ বানায়, আমি প্রতিবার যতগুলো ওদের ওয়েব সিরিজের রিভিউ করেছি, মানে সেটা কোটা ফ্যাক্টরি হোক, কোটা ফ্যাক্টরি তো আমার মোস্ট ফেভারিট ওয়েব সিরিজ, কোটা ফ্যাক্টরি হোক, বা কিছুদিন আগে হস্টেল ডেজ এর কথা বলছিলাম সেটাও, এবার এটাও কিউবিকলস। তো কিউবিকলস এর মানে আমি জানি না ইউটিউবে মানে ফ্রি এপিসোডগুলো সব চলে এসেছে কিনা, বা টিভিএফ প্লেতে তো পাঁচটাই এপিসোড চলে এসেছে। তো এইটাতেও মানে ওদের অ্যাক্টার্সগুলো তো সেমই রিপিট করে, আপনারা জানেন যারা টিভিএফ চালায় ওরাই করে, এবং বাট ওরা কিন্তু আমি মানতে হবে যে ওরা কিন্তু এই জিনিসগুলো, এই যে লাইফগুলো মানে ইঞ্জিনিয়ারিং লাইফ বা এই মানে আইটি প্রফেশনালস যারা চাকরি করছে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, বা আইটি এখানে তো আইটি লাইফে কী কী চ্যালেঞ্জেস আছে, কী কী হয় এক্স্যাক্টলি, কী কী হয় সেই জিনিসপত্রগুলোকে তুলে ধরেছে, এবং সেই জিনিসগুলো কিন্তু ওরা দারুণভাবে পোর্ট্রে করতে পারে, মানে মানে অলমোস্ট ক্লোজ টু রিয়ালিটি রেখে ওরা পোর্ট্রে করে। এই যে সিরিজটা আছে, যেহেতু আমি নিজে একজন আইটি প্রফেশনাল, আমি জানি যেটা কতটা ক্লোজ। আমি বলবো না 100% সেম টু সেম যেরকম দেখিয়েছে সেরকমই হয়, তা নয় কখনোই। ডেফিনেটলি দেখুন, একটা জিনিস যেটা রিয়েলিটিতে ঘটে সেটাকে যদি আপনি এক্স্যাক্টলি ক্যামেরাতে ক্যাপচার করে দেখান কাউকে, সেটা কখনোই এন্টারটেনিং হবে না। তাই জন্য সেখানে কিছু কমেডি এলিমেন্টস ঢোকানো হয়েছে, কিছু জিনিস একটু ওভার দ্য টপ, কিছু জিনিস একটু আনরিয়েলিস্টিক রাখা হয়, সেই ক্রিয়েটিভ লিবার্টিটা তো নিতেই হবে, নাহলে লোকে এঙ্গেজ হয়ে দেখবে কী করে। বাট রিমেনিং পার্ট খুবই রিয়েল, খুবই রিয়েল। এই যে প্রথম দিকে, প্রথম দিনের যে চ্যালেঞ্জটা, ওখানে অ্যাডাপ্ট করা প্রবলেমটা, ওখানে বন্ধু বানানোর প্রবলেমটা, উইকেন্ডের সময় কী করবে, ফার্স্ট স্যালারি দিয়ে কী কিনবে, এইসব বিভিন্ন জিনিস, এইগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস আমিও ফেস করেছি, এবং আই এম ভেরি শিওর যারা যারা আইটিতে কাজ করে তারাও ফেস করেছে। তো খুব রাইটিংটা খুবই ভালো হয় ওদের, প্রতিবারই হয়, এবারেও খুবই ভালো হয়েছে। দ্বিতীয়ত পারফরমেন্স প্রত্যেকের খুবই ভালো, খুবই রিয়েলিস্টিক। এবং মানে টিভিএফ একটা জিনিস যেটা করে, যেটা ওই এন্টারটেনিং ফ্যাক্টরটা বললাম, যে কমেডিটাকে একদম মানে প্রপার প্রপোর্শনে রাখে, মানে অত্যধিক বেশি হয়ে স্ল্যাপস্টিকও হয়ে যায় না, আবার খুব কম হয়ে গিয়ে মানে ডালও হয়ে যায় না। তো এই জিনিসটা এবারেও তারা মেনটেন করে রেখেছে। প্রোডাকশন ভ্যালু নিয়ে কিছু বলার দরকার নেই, খুবই ওয়েল শট, খুবই ভালো। তো মানে যারা যারা আইটি প্রফেশনাল নয়ও, মানে যারা এখন ধরুন কলেজ লাইফে আছে, তারাও কিন্তু মানে দেখে মজা পাবে। বাট আমি একটা জিনিসই খালি বলতে চাই, মানে যেটা টিভিএফ এর এতে মানে পিকচারসেও হয়েছে বা এইটাতেও, এটা দেখে অনেকে হয়তো ভাবতে পারে যে এইটার এই মানে যেরকম পিকচারসে দেখিয়েছে কি যে ওরা নিজেরাই বেরিয়ে মানে কোম্পানি বানাতে চাইছে জবের থেকে ফ্রাস্ট্রেটেড। তো এটা ধরুন যারা কলেজে পড়ে তারা যখন দেখলো, বা ধরুন যারা এখন কিউবিকলস দেখছে তারা ভাবছে এই বাবা এত কিছু প্রবলেমস আছে, তো তাদের মনে অলরেডি একটা নেগেটিভ মাইন্ডসেট তৈরি হয়ে যেতে পারে, দিয়ে তারা ভাবলো যে আর যে এইটা তো এরকমই। কিন্তু দেখুন আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, এটা রিয়েল, যে আপনি যতক্ষণ নিজে এক্সপিরিয়েন্স করছেন না না, ততক্ষণ সেইটা কিন্তু আপনি বলতে পারেন না যে ভালো না খারাপ। কারণ ওরা যেটা দেখাচ্ছে দ্যাট ইজ এ জেনারেলাইজড এক্সপিরিয়েন্স, উইচ ইজ এক্সপিরিয়েন্স বাই 90% অফ পিপল, ইউ ক্যান বি অলসো আ পার্ট অফ দ্য 10%, রিমেনিং 10% অলসো। তো আপনার এক্সপিরিয়েন্সটা কেউ অন্য লোকের এক্সপিরিয়েন্স থেকে আপনি মানে গেন করতে পারবেন না, আপনার এক্সপিরিয়েন্সটা তখনই হবে যখন আপনি নিজে যাবেন। তো কোনো সিরিজগুলো দেখুন, ডেফিনেটলি তাতে ক্লোজ টু রিয়ালিটি প্রচুর জিনিসপত্র রয়েছে, সেটা তো দেখুন, এনজয় করুন, এন্টারটেন হন, বাট নিজে যখন লাইফে সেইটা দেখে কোনো ইনফ্লুয়েন্স হতে দেবেন না যে আমি ডিসিশানটা নেবো ওটার বেসিসে, যে ওখানে যা দেখেছি সেটাই আমি, সেটাই একদম 100% ঠিক এবং আমার এক্সপিরিয়েন্সটাও ঠিক ওই রকমই হবে। এরকম বহু আমি কলেজ স্টুডেন্টকে দেখেছি যে এটা দেখায় বলে, অনেকে পিকচার্স দেখার পরে আমি নিজে কথা বলেছিলাম যে হ্যাঁ চ চাকরি করবো না, স্টার্ট আপ খুলবো। ওখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করার মতো বিষয়, ওখানে প্রত্যেকে যারা যারা স্টার্ট আপটা খুলছিল তারা কিন্তু অনেক দিন ধরে আগে চাকরি করা হয়ে গেছিলো ওদের, তো এক্সপিরিয়েন্সটা ওদের ছিল আগে। আপনি কিন্তু ফ্রেশার হয়ে ওরকম স্টার্ট আপ খুলবেন আপনি বিশাল সাকসেসফুল হয়ে যাবেন, ওরকম কিন্তু ব্যাপারটা নয়। তো ওই রিয়েল লাইফের সাথে ওইটাকে কিন্তু 100% মেলাতে যাবে না, তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে। কিউবিকলসের ক্ষেত্রেও সেম জিনিস। তো এটা আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা উচিত, কারণ 100% কিন্তু ব্যাপারটা রিয়েল না। ইট ইজ ক্লোজ টু রিয়েল, ইট ইজ কোয়াইট এন্টারটেনিং, পারফরমেন্স ভালো, বাট টেক ইট অ্যাজ এ ওয়েব সিরিজ অনলি, ডোন্ট অ্যাপ্লাই ইট টু ইউর লাইফ অলসো। সো দ্যাট ওয়াজ ইট গাইজ, থ্যাংক ইউ সো মাচ, আমার তো ভালোই লেগেছে। আপনাদের কি মতামত যারা যারা দেখেছেন কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।